নৌ ধর্মঘটের কারণে বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় 21 লাখ টন ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আটকে আছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজে। এছাড়া পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে কর্ণফুলী 16টি ঘাটেও। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। যথাসময়ে পণ্য খালাস করতে না পারলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে জাহাজ মালিক এবং সংশ্লিষ্টদের। নৌ ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে নদীপথে পণ্য পরিবহনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। বহির্নোঙরে খালাসের অপেক্ষায় আছে 40টি বিদেশি জাহাজের প্রায় 9 লাখ টন ও 874টি লাইটার জাহাজের 12 লাখ টন পণ্য। ব্যবসায়ীরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ধর্মঘট অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ক্ষতিকর। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে টোটালি BAWTC, নৌ পরিবহন মন্ত্রণালয়কে একটা দায়িত্ব নিতে হবে। শ্রমিক ভাইদের যদি কোনো যৌক্তিক দাবি দেওয়া থেকে থাকে তাহলে ওইটা আলোচনার মাধ্যমে টেবিলে শেষ করতে হবে। এই ধরনের একটা ধর্মঘট আমাদের ইকোনমির জন্য খুবই ক্ষতিকর বলে আমরা মনে করি। অন্যদিকে লাইটার জাহাজের মালিকরা বলছেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। 1300 জাহাজের মধ্যে সবসময় 400-500 জাহাজ বসে থাকে। বিভিন্ন রকমের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে লাইটার নিয়ে কম রেটে মাল নিয়ে যাচ্ছে, আমরা জাহাজ মাল পাচ্ছি না। সব জাহাজ একসাথে চলবে, বালগেট বন্ধ হয়ে যাবে, তখন আমরা তাদের এই দাবিগুলি নিয়ে আমরা আলোচনা করি, একটা সুরাহা করতে পারি। বন্দরের বহির্নোঙর ও বিভিন্ন ঘাটে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস দীর্ঘ সময় বন্ধ থাকলে লোকসানে পড়বেন ব্যবসায়ীরা। জাহাজ যদি বিলম্ব হয় তাহলে জাহাজের ভাড়া বেড়ে যাবে, আসলে ইম্পোর্টারের ক্ষতি এবং পণ্য খালাসে বিলম্ব হতে পারে, এরকম ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। যে দাবি দেওয়াই হোক না কেন, মালিকরা তার যৌক্তিক দাবি দেওয়া অবশ্যই মেনে নেওয়া উচিত দেশের স্বার্থে এবং আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে। 11 দফা দাবি আদায়ে গত সোমবার রাত থেকে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিক ফেডারেশন। মাসুদুল হক, DBC News, চট্টগ্রাম।